হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 25টি জেনারেল নলেজের কোয়েশ্চেন নিয়ে, যেগুলি জেআরবিটি গ্রুপ সি এক্সামে এসেছিল। আমরা প্রথম 25টি কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, এখন তারপর থেকে আরও 25টি কোয়েশ্চেন আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক 26 নম্বর কোয়েশ্চেনটি কি বলছে। 26 নম্বর কোয়েশ্চেনে এখানে দেওয়া আছে, দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হ্যাজ ইট হেড কোয়ার্টার এট, বলছে রাষ্ট্রসংঘের সদর বা প্রধান কার্যালয় কোথায় উপস্থিত। এটা হবে আনসার নাম্বার সি, নিউ ইয়র্ক। তাহলে কোয়েশ্চেন নাম্বার 27 দেখা যাক, বলছে ফর পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার অ্যালাম ইজ ইউজড, পানীয় জল বিশুদ্ধিকরণে ফিটকারি ব্যবহার করা হয়। এটা হবে আনসার নাম্বার এ, ফর অ্যালকুলেশন অফ মাড পার্টিকেল, মিন্স মৃত্তিকার কণার ঘনীকরণের জন্য। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 28, ইট ইজ ডিফিকাল্ট টু কুক অ্যাট হাই অ্যাল্টিটিউড, এটা হবে বেশি উচ্চতায় রান্না করা কঠিন। এটার আনসার হবে কোয়েশ্চেন নাম্বার সি, অ্যাজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজেস ডিউ টু ডিক্রিজেস ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 29, ইন ইন্ডিয়া দি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইন হেডেড বাই, এটা হবে অপশন নাম্বার এ, দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 30, ইন ইন্ডিয়া সাইক্লোন ইজ ট্র্যাক থ্রু হুইচ স্যাটেলাইট, ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ণয় করার জন্য কোন উপগ্রহটি ব্যবহার করা হয়। তার সঠিক আনসার হবে স্ক্যাট স্যাট 1, কিন্তু এখানে এই আনসারটি দেওয়া নেই, তাহলে আনসার হবে ডি, নান অফ দ্য অ্যাবভ। অ্যান্ড ইনস্যাট যে স্যাটেলাইট আছে তার সাহায্যে টেলিকমিউনিকেশন বা কোনো ডিজাস্টারে ধরা হয়, কিন্তু সাইক্লোন এটার সাহায্যে ধরা হয় না। তাহলে এবার দেখা নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 31, কোয়েশ্চেন নাম্বার 31 এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকেনো ইন ইন্ডিয়া, ভারতবর্ষে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি কোনটি। এটার আনসার নাম্বার বি হবে কারেক্ট, ভলকেনো অফ বেরান আইসল্যান্ড। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 32, অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডে অফ বায়োডাইভার্সিটি ইজ অবজার্ভ, কোন দিনটিকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়। আনসার হবে এ, 22nd May। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 33, দি থিকনেস অফ স্ট্রেটোস্ফিয়ারিক ওজন লেয়ার ইজ মেজার্ড ইন, বলছে স্ট্রেটোস্ফিয়ারের ওজন স্তর পুরো কোন এককে মাপা হয়। সেটা হবে অপশন একক, মিন্স অপশন নাম্বার এ। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 34, কোয়েশ্চেন নাম্বার 34 এখানে বলছে এক্সেসিভ সেক্রেশন ফর দ্য পিটুটারি গ্ল্যান্ড ইন দ্য চিলড্রেন রেজাল্ট ইন, বলছে পিটুটারি গ্রন্থি থেকে অধিক ক্ষরণের ফলে শিশুদের কি হয়, ইনক্রিজিং হাইট, মানে উচ্চতা বৃদ্ধি পায়। অপশন নাম্বার এ হবে তাহলে কারেক্ট আনসার। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 35, কোয়েশ্চেন নাম্বার 35 বলা হচ্ছে দি কেমিক্যাল ইউজ ইন ফটোগ্রাফি ইজ, এটা হবে অপশন নাম্বার এ, সোডিয়াম থায়ো সালফেট। এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 36, বলা হচ্ছে রেড ডাটা বুক কনসেন্ট ডাটা অফ, বলছে রেড ডাটা বুকে কাদের তথ্য রাখা হয়। এটা হবে আনসার নাম্বার সি, মিন্স এন্ডেঞ্জার্ড স্পিসিস, মিন্স এখানে বিপন্ন প্রজাতিদের তথ্য রাখা হয়। তাহলে দেখা যাওয়া যাক এবার কোয়েশ্চেন নাম্বার 37, কোয়েশ্চেন নাম্বার 37 বলা হচ্ছে হার্পেটোলজি ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ, এটা হবে আনসার নাম্বার সি, রেপটাইলস, মিন্স হার্পেটোলজি হলো বৈজ্ঞানিক একটি শাখা যেখানে আলোচনার বিষয় হলো, এটা হবে সরীসৃপ। তাহলে দেখানো যাক কোয়েশ্চেন নাম্বার 38, ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ সেলিব্রেট অন, এটার আনসার হবে অপশন নাম্বার এ, 22nd March। তাহলে এবার দেখানো যাক কোয়েশ্চেন নাম্বার 39, এটা হচ্ছে নাগাসাকি ডে ইজ অবজার্ভ অন, এটা হবে আনসার নাম্বার এ, 9th August। তাহলে দেখানো যাক কোয়েশ্চেন নাম্বার 40, কোয়েশ্চেন নাম্বার 40 এখানে বলা হচ্ছে হুইচ টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য কুইন অফ মহারাজা গোবিন্দমাণিক্য, এবার বলছে এখানে গোবিন্দ কোন মন্দিরটি মহারাজা গোবিন্দমাণিক্যের রানী নির্মাণ করেছিলেন, মহারানী গোবিন্দমাণিক্যের স্ত্রীর নাম ছিল মহারানী গুণাবতী, এবং তিনি যেই টেম্পলটি স্থাপন করেছিলেন তার নাম ছিল গুণাবতী টেম্পল, এটা স্থাপন করেছিলেন তিনি 1668 খ্রিস্টাব্দে। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 41, কোয়েশ্চেন নাম্বার 41 বলা হচ্ছে হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন, এটা হবে অপশন নাম্বার সি, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 42, কোয়েশ্চেন নাম্বার 42 বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা ইজ অবজার্ভড অন, এটা হবে অপশন নাম্বার এ, 21st June। এখন দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার
43. Question number 43 বলা হচ্ছে ককবরক ডে ইজ অবজার্ভ অন এটা হবে 19th জানুয়ারি. Question number এ হবে তাহলে কারেক্ট. তাহলে দেখে নেওয়া যাক question number 44. Question number 44 এ বলা হচ্ছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস রান বিটুইন দ্য স্টেশন আগরতলা এন্ড এটা হবে অপশন নাম্বার বি আনন্দ বিহার. এবার দেখে নেওয়া যাক question number 45. Question number 45 এ বলা হচ্ছে দি ইউপিএসসি কন্ডাক্টস এক্সামিনেশন ফর এটা হবে অপশন নাম্বার সি অল ইন্ডিয়া সার্ভিস এক্সামিনেশন. এখন দেখে নেওয়া যাক question number 46. 46 নাম্বার কোয়েশ্চনে বলা হচ্ছে হুইচ এডিশন অফ ত্রিপুরা বুক ফেয়ার হ্যাজ বিন অর্গানাইজড ইন দ্য মান্থ অফ মার্চ 2021 এট ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাপানিয়া. এটা বলছে 2021 সালের মার্চ মাসে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন হাপানিয়া ত্রিপুরা কততম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল. এটা হবে অপশন নাম্বার এ 39. তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চন নাম্বার 47. Question number 47 এ বলা হচ্ছে what is the name of the bridge which was the instructed by India and Bangladesh on 10th March 2021 over the river Feni in Tripura. বলছে 10 মার্চ 2021 সালে ত্রিপুরার ফেনী নদীর উপর নির্মিত সেতুটির নাম কি যা ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে উদ্বোধন হয়েছিল. এটা হবে অপশন নাম্বার সি মৈত্রী সেতু. তাহলে এবার দেখানো যাক কোয়েশ্চন নাম্বার 48. কোয়েশ্চন নাম্বার 48 এ বলা হচ্ছে রিসেন্টলি ইন ত্রিপুরা ফাইভ বুকস রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়ার ট্রান্সলেটেড ইনটু ফাইভ ল্যাঙ্গুয়েজ হুইচ আর ককবরক মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি মুং অ্যান্ড ঢেশ. এখানে বলছে সম্প্রতি ত্রিপুরার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঁচটি বই আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হয়। সেই পাঁচটি ভাষা হলো ককবরক মণিপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরি মগ এবং সেটা হবে আনসার নাম্বার সি চাকমা। এবার দেখানো যাক কোয়েশ্চন নাম্বার 49. কোয়েশ্চন নাম্বার 49 এ বলা হচ্ছে চাকমাঘাট ব্রিজ ইজ লোকেটেড অন দ্য রিভার এটা হবে কোন রিভারের উপর চাকমাঘাট ব্রিজ কোন নদীর উপর অবস্থিত এটা হবে আনসার নাম্বার সি গোমতী। এবার দেখানো যাক কোয়েশ্চন নাম্বার 50. কোয়েশ্চন নাম্বার 50 তে বলা হচ্ছে হুইচ সাবডিভিশন অফ ত্রিপুরা হ্যাজ নো বর্ডার লাইন উইথ বাংলাদেশ এটা হবে আনসার নাম্বার বি উদয়পুর। আশা করি এই 25টি কোয়েশ্চেন তোমরা খুবই ভালো মতে বুঝতে পেরেছ। যদি তারপরও তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।